আরে তোমাকে কি বললাম, তুমি লিখে জমা দাও, আসতেও পারে তো, সোমবার থেকে হচ্ছে না কাজ। হ্যাঁ আমিও তো জমা দিলাম, দাঁড়িয়ে রয়েছে, সব তো চলে গেছে, সব বই নিয়ে চলে গেছে, তুমিও তো রোজ রোজ আসছো। না রোজই তো সাতটা আটটা পর্যন্ত থাকছে, আজও আটটা পর্যন্ত বললো তো, আটটা পর্যন্ত থাকবে। যদি এর মধ্যে তোমাদের কপাল ভালো থাকে, পাঁচটার মধ্যে আসে লিঙ্ক, আমি তোমাদের যাতে ভাই না হয় সেটা আমি আপনার চেষ্টা করি। সেখান থেকে জিএসএম লিস্টিং নিয়ে যাবে, সে রানাঘাটে এখন রিপেয়ার নিয়ে আসে, রানাঘাট থেকে ছাড়া পেলে আমার এখানে সেকেন্ড হাতে আসবে, রানাঘাট সেরে আসবে। সোমবার থেকেই তো মঙ্গলবার ছুটি ছিল, কাজ করতে পারছি না, আমাকে এখানে কাজ করতে পারছি। সমস্যা মাস্টারমশাই তো কাস্টমারে ছিল, মাস্টারমশাই অভিজ্ঞ লোক, মাস্টারমশাই আমাদের কথা দিয়েছিলেন আমি রাত আটটা পর্যন্ত থাকবো, দেখবো যদি আপনাদের ফাইন রেকারিং যারা মহিলা এজেন্ট তারা সব চলে গেছে টাকা পয়সা জমা দিয়ে বিশ্বাস করে, যদি না হয় লাখে এক হাজার টাকা ফাইন হবে। এবং আজকে তার লাস্ট ডেট 15 তারিখ, গভর্নমেন্ট দুটো নিয়ম করেছে, যে বই 15 তারিখের মধ্যে হয়েছে 15 তারিখের মধ্যে জমা দিতে হবে, যে বই 16 তারিখে হয়েছে সেটা 30 তারিখের মধ্যে জমা দিতে হবে। তা আজকে 15 তারিখ জমা না হলে বিশাল ফাইন হবে মহিলা এজেন্টদের, আর আমরা টাকা নিয়ে পকেটে ঘুরে বেড়াচ্ছি, লাইভ রিস্ক দিয়ে টাকা নিচ্ছে না, আর মাস্টারমশাই বলছে রাত আটটা পর্যন্ত থাকবো, লিঙ্ক না আসলে মাস্টারমশাই কী কাজ করবে, আর কাজ না হলে আমাদের পয়সা নেই, নো পে। কবে থেকে লিঙ্ক? সোমবার থেকে লিঙ্ক নেই, সোমবার থেকে আসছি যাচ্ছি সারাদিন বসে, দুটো আড়াইটা পর্যন্ত থেকে চলে যাচ্ছি। মাস্টারমশাই কথা দিয়েছেন আটটা পর্যন্ত থাকবো, যদি লিঙ্ক আসে করে দেবো, এখন ভগবান ভরসা। সমস্যা মানে কি, আমাদের কাজ না থাকলে পয়সা নেই, 0.5 কমিশন সেটাও পাচ্ছি না আমরা, তাহলে আমরা খাবো কি? আমরা তো এজেন্ট, নামই তো এজেন্ট আমরা, এই হচ্ছে অবস্থা। প্রবীর কুমার গাঙ্গুলি, আমি 1982 সাল থেকে 37 বছর। সমস্যা বলতে মেইনলি তো এখন যা অনলাইনে কাজ, লিঙ্ক ছাড়া কিছু সম্ভব নয়। সোমবার দিন লিঙ্ক না থাকার জন্য আমাদের যে হেল্প ডেস্ক TCS-এর, সেখানে আমি ডকেট করি, সেই ডকেট আমার লোকাল প্রশাসনকে জানাই, তারা যোগাযোগ ভবনে কমিউনিকেট করে, সারাদিনে কোনো কাজ হয়নি। মঙ্গলবার ছুটি ছিল, বুধবার সকালে ততই বছর অবস্থা, একটার আশপাশ দিয়ে 1.5 ঘন্টার জন্য লাইন ছিল, পুরো অ্যাকাউন্ট অসমাপ্ত রেখে বুধবারে বাড়ি যেতে হয়। বৃহস্পতিবার সারাদিন আবার লিঙ্ক নেই, আবার আমি চেন্নাইতে TCS হেল্প ডেস্কে টকেট করি, সব জায়গায় জানাই, সারাদিনে কাজ হয়নি। আজকে সকাল থেকে আবার সব জায়গায় তদবির করছি, খবর পেয়েছি সেকেন্ড অ্যাপে সিপি, অর্থাৎ যে নেটওয়ার্কটা আমাদের লিজ লাইন সাপ্লাই দেয় BSNL থেকে নিয়ে, তাদের লোক আসবে, BSNL-এর PCM এর সাথে কথা বলেছি, তারা বারবার চাইছে আমাদের ভেন্ডারকে ওখানে হাজির হতে, এখন যদি ভেন্ডাররা আসে, এখন আশাবাদ যতক্ষণ না আসছে, এখন আমি খুব অসহায়ের মধ্যে কাজ করছি, 4 দিন ধরে কোনো পাবলিকের পরিষেবা দিতে পারছি না, পাবলিক দিয়ে কথা শুনবে না, এখন আমার চেষ্টা কোনো ত্রুটি নেই, এখন আশা করছি যে সেকেন্ড হাফে আসে যদি রেস্টোর করতে পারে, তাহলে আগামীকাল থেকে পূর্ণ পরিষেবা দিতে পারবে। এই মুহূর্তে আমার নাম দেবাশিস ব্রহ্ম, দেবাশিস ব্রহ্ম।